ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আমি মধু আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা প্রাইভেট বা পার্সোনাল লেটার রাইটিং শেয়ার করতে চলে এসেছি। সো আজকের টপিক হলো লেটার রাইটিং টু আ ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্ল্যান টু স্পেন্ড ভ্যাকেশন আফটার মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষার পর যে 3 মাস ছুটি থাকে সেটা তুমি কিভাবে কাটাবে সেই সম্পর্কে বন্ধুর সাথে তোমার, মানে বন্ধুকে লেখা তোমার চিঠি, অর্থাৎ তোমার পরিকল্পনাটা কি সেটা জানানোর জন্য। সো একটু লেট হয়ে গেল কারণ মাধ্যমিক অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, বাট এটা আমি টপিকটা হয়তো ভ্যাকেশন আফটার মাধ্যমিক দিয়েছি, বাট এখন তো এইচএস চলছে, এইচএসের পরেও তোমাদের কি প্ল্যান, ভ্যাকেশন কিভাবে তোমরা স্পেন্ড করবে সেই টপিকটাও এটা কিন্তু লেখা যেতেই পারে, অর্থাৎ মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক দুটোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো যাই হোক, কিভাবে লিখতে হবে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। তো প্রাইভেট বা পার্সোনাল লেটার কিভাবে লিখতে হয় অলরেডি তোমরা জানো, তার ছাড়াও আমি আরেকবার তোমাদেরকে লিখতে লিখতে জাস্ট ফরম্যাটটা একবার আলোচনা করে দিচ্ছি। সো ফার্স্টে ডান দিকে জানো তোমরা অ্যাড্রেস লিখতে হয়, তো আমি এখানে জাস্ট বাঁকুড়া লিখলাম এবং আজকের ডেট যেটা হচ্ছে 27th of March 2023 সেটা আমি জাস্ট লিখে দিলাম। এবার কি করতে হয়, বাঁদিকে ডিয়ার লিখতে হয়, ডিয়ার লিখে বন্ধুর নাম দিতে হয়। তো আমি এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক পোর্শন রাখলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা নাম বসিয়ে দেবে, অবশ্যই ব্ল্যাঙ্ক পোর্শন কিন্তু রাখবে না। অন্য সময় কি করি আমি ইন্ট্রোডাক্টরি যে স্ট্যান্ডার্ডটা আছে একটু অন্যভাবে শুরু করি, কখনো লিখি যে ইট ইজ আ লং টাইম আই হ্যাভ নট গট এনি লেটার ফ্রম ইউ, অর্থাৎ অনেকদিন হয়ে গেছে তোমার কাছ থেকে কোনো চিঠি পাইনি, বা কোনো সময় আমরা লিখে থাকি যে ইয়েস্টারডে আই গট ইউ লেটার, গতকাল চিঠি পেয়েছি। বাট আজকে আমি একটু অন্যরকম ভাবে শুরু করছি। তো আজকে কি লিখছি দেখো, লিখছি মাই মাধ্যমিক এক্সাম হ্যাজ বিন ওভার, আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। হ্যাজ বিন ওভার, এটা তোমরা বুঝতেই পারছো প্রেজেন্ট পারফেক্ট একটা টেন্স, যে পরীক্ষা হয়ে গেছে বাট তার ফল আমরা এখনো পাইনি, তো তার জন্য মাই মাধ্যমিক এক্সাম হ্যাজ বিন ওভার, আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এটা তোমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাপ্লাই করতেই পারো, আমি আগেই বললাম। আই হোপ, আমি আশা করছি। আই উইল ডু, আমি কি আশা করছি যে আমি ভালো করব। আই উইল ডু ওয়েল ইন দা এক্সাম, পরীক্ষাতে আমি ভালো ফল করব এটাই আমি আশা করছি। ইন ইওর লাস্ট লেটার, তুই তোর গত চিঠিতে কি না, ইন ইওর লাস্ট লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুই জানতে চেয়েছিলিস আমার কাছ থেকে, তুই জানতে চেয়েছিলিস তোর গত চিঠিতে কি জানতে চেয়েছিলিস, না অবশ্যই যে আমার প্ল্যানটা কি, না হোয়াট আই উড লাইক টু ডু, যে আমি কি করতে পছন্দ করব। হোয়াট আই উড লাইক টু, এরপর চলে আসবো আমরা নেক্সট পোর্শনে। তো যতটা আপাতত হয়েছে তোমরা চট করে দেখে নাও, স্ক্রিনশট নেবার থাকলে নিয়ে নাও, আমি জাস্ট ক্লিন করে নেক্সট পোর্শনে চলে আসছি। বাট মাথায় রাখবে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কিন্তু এখনো চলছে, এটা কিন্তু কমপ্লিট হয়নি। তাহলে আশা করি তোমাদের হয়ে গেছে, তো আমি এরপর এটাকে ইরেজ করে দিচ্ছি। সো দেখো আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ যেহেতু চলছে, তাহলে যত আমরা কিন্তু এখন প্যারা কোনো চেঞ্জ করব না, কারণ আমরা এখনো বডি অফ দ্য লেটার এসে কিন্তু পৌঁছয়নি। তাহলে কি লিখলাম, হোয়াট আই উড লাইক টু ডু ডিউরিং, তাহলে আমি কি করতে পছন্দ করব, কখন না ডিউরিং দা ব্রেক, এই যে সময়টা, এই যে ফাঁকা সময়টা ততক্ষণে। তারপর আমি কি লিখছি দেখো, হেয়ার ইট ইজ, এখানে এটা দেওয়া হলো, অর্থাৎ বডি অফ দ্য লেটারে আমি সেটা সম্পর্কে বর্ণনা করতে চলেছি। সো চলে আসছি বডি অফ দ্য লেটারে, মোটামুটি একটা জায়গা রেখে দেখো আমি এখান থেকে জাস্ট শুরু করছি। তাহলে কি লিখছি, না ফর অ্যাবাউট 3 মান্থস, আমরা জানি নর্মালি মাধ্যমিক পরীক্ষার পর 3 মাস ছুটি থাকে, আমরা বলে থাকি উচ্চ মাধ্যমিকের পরেও 1-2 মাস তো থাকেই, তো সেটাই বলছি ফর অ্যাবাউট 3 মান্থস ফ্রম নাও, এখন থেকে প্রায় 3 মাস। নাও অন আই হ্যাভ নো, আমার নেই, আমার কি নেই, না নো সিরিয়াস ওয়ার্ক, আমার কোনো কিন্তু সেরকম কোনো কাজ নেই, শুধু কি আছে, অ্যান্ড হ্যাভ অ্যাম্পল লেজার, প্রচুর অবসর সময় কিন্তু আমার আছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তাই এখন থেকে প্রায় 3 মাস আমার সেরকম কোনো কাজ নেই এবং প্রচুর অবসর সময় আছে।
দ্য টেনশন হ্যাজ মেল্টেড অ্যাওয়ে, পড়াশোনা সংক্রান্ত যে চাপ বা যে টেনশন ছিল সেটা কিন্তু বিলীন হয়ে গেছে। মেল্টেড অ্যাওয়ে নরমালি আমরা বলি গলে যাওয়া, বাট এখানে কি হচ্ছে টেনশনটা কিন্তু চলে গেছে। অ্যান্ড আই হ্যাভ বিকাম, আর আমি এখন কি হয়ে গেছি, না আই হ্যাভ বিকাম ফ্রি। এবার বলবে রেজাল্ট নিয়ে কি টেনশন নেই, সেটা আলাদা ব্যাপার, রেজাল্ট নিয়ে টেনশন 3 মাস পর হবে। আপাতত যে ভ্যাকেশনটা আছে আর যে ব্রেকটা আছে সেটাকে কিভাবে এনজয় করা যায় সেই কথাটা নিয়ে ভাবা হচ্ছে। তো কি বলছে, দ্য টেনশন হ্যাজ, এখানে কিন্তু টেনশনটা পুরোপুরি পড়াশোনা সংক্রান্ত, যে কি করে পরীক্ষা দেবো, কি করে সিলেবাস কমপ্লিট করবো, সেই কথাটা কিন্তু বলা হচ্ছে। তাহলে টেনশনটা চলে গেছে এবং এখন আমি কি হয়ে গেছি, ফ্রি হয়ে গেছি। কি থেকে ফ্রি হয়ে গেছি, না ফ্রি ফ্রম দ্য মনোটোনাস, ওই যে একঘেয়েমি, একঘেয়েমি কি না একঘেয়েমি পড়াশোনা কোচিং এগুলো, ফ্রি ফ্রম দ্য মনোটোনাস। তো চট করে একবার দেখে নাও, আমি জাস্ট এটাকে এবারে ইরেজ করে দিয়ে নেক্সট পোর্শনে চলে আসছি। মাথায় রাখবে বডি অফ দ্য লেটার কিন্তু এখনো চলছে। সো জাস্ট আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। তাহলে আমি কতটা পর্যন্ত লিখলাম, না মনোটোনাস পর্যন্ত লিখলাম। তাহলে আমি এখন কি হয়ে গেছি, আমি এখন ফ্রি হয়ে গেছি। কি থেকে ফ্রি হয়ে গেছি, না মনোটোনাস রুটিন অফ স্টাডিজ, এই যে একঘেয়েমি পড়াশোনা, এই যে পড়াশোনার একটা তালিকা যে হ্যাঁ এই সময় মেনটেন করে আমাকে পড়াশোনা করতে হবে, সেখান থেকে আমি ছাড়া পেয়েছি হোমওয়ার্ক। আর কি থেকে ছাড়া পেয়েছি, না বাড়ির কাজ, আর কি স্কুল অ্যান্ড কোচিং, এবং স্কুল যাওয়ার হাত থেকে এবং কোচিং এর হাত থেকে, অর্থাৎ এক্সট্রা আমরা যে পড়াশোনা করে থাকি টিউশন টিউশন সেগুলোর হাত থেকেও কিন্তু আমি এখন সম্পূর্ণ ফ্রি। এরপর ওর প্ল্যানে আসছে যে আমি কি করতে চাই, আই হ্যাভ ডিসাইডেড। দেখো পুরোটাই কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, কারণ আমি এটা সিদ্ধান্ত নিয়েছি বা আমি মনস্থির করেছি, কাজটা হয়েছে কিন্তু ফলটা এখনো আছে। আই হ্যাভ ডিসাইডেড টু গো, আমি ঠিক করেছি আমি যাব। কোথায় যাব, টু মাই নেটিভ ভিলেজ, আমাদের যে দেশের বাড়ি সেখানে আমি কিন্তু যাব, টু মাই নেটিভ ভিলেজ, অ্যান্ড স্টে দেয়ার, এবং সেখানে আমি থাকব। কতদিনের জন্য থাকব, না স্টে দেয়ার ফর 2 উইকস, জাস্ট 2 সপ্তাহ আমি কিন্তু ওখানে কাটাবো। অর্থাৎ পড়াশোনার চাপে হোক বা যে কোনো কারণে হোক দেশের বাড়ি খুব একটা যাওয়া হয় না, তাই প্রথমে যখন ছুটি পেয়েছি আমি দেশের বাড়িতে যাব এবং সেখানে ওখানকার পরিবারের সদস্যদের মানে আমাদের ওখানকার মানুষদের সাথে আমি জাস্ট 2 সপ্তাহ কাটাবো। দেন রিটার্নিং, তারপর ফিরে এসে, দেন রিটার্নিং যখন আমি ফিরে আসব, রিটার্নিং ফ্রম দা প্লেস, সেখান থেকে ফিরে এসে, আমাদের নেটিভ ভিলেজ থেকে ফিরে এসে আমি কি করব, না আই হ্যাভ থট, আমি ভেবেছি। কি সম্পর্কে আমি ভেবেছি, না আই হ্যাভ থট অফ লার্নিং অ্যান্ড ওয়ার্কিং, আমি ভেবেছি, সরি আমি ভেবেছি আমি শিখব এবং কাজ করব। আই হ্যাভ থট অফ লার্নিং অ্যান্ড ওয়ার্কিং, কি সংক্রান্ত কাজ করব, না কম্পিউটার, লার্নিং অ্যান্ড ওয়ার্কিং উইথ কম্পিউটার্স, আমাদের এখনকার যুগে কম্পিউটার খুবই প্রয়োজনীয়। এখন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা অফিসে, যে কোনো কাজের ক্ষেত্রে কম্পিউটার শিখে রাখা প্রচন্ড পরিমাণে দরকার। তাই আমি কি সিদ্ধান্ত নিয়েছি, আমি শিখব এবং কম্পিউটার নিয়ে কাজ করব, টু কিপ মাইসেলফ বিজি, নিজেকে ব্যস্ত রাখার জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য। তো চট করে একবার দেখে নাও, নিচে আর লাইনটাতে লিখছি না, চট করে একবার দেখে নাও, এটা হয়ে গেলে আমি জাস্ট ইরেজ করে দেবো। সো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে, আমি এবার এটাকে মুছে দিচ্ছি। তাহলে আমি কি ঠিক করেছি, না আমি আমার যে ফাঁকা সময়টা সেটাকে আমি কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবো, আমি কম্পিউটার শিখবো, কম্পিউটার কোর্স করব এবং সেটা নিয়ে কাজ করব। দেখো এটা সম্পূর্ণ পার্সোনালি আমার মতামত, তোমাদের ভ্যাকেশন স্পেন্ড করার প্ল্যানিংটা অন্য হতেই পারে, বাট কিভাবে লিখতে হবে, মোটামুটি কি কি পুট করতে হবে এই রাইটিংটাতে সেটা দেখানোর জন্য আজকে আমি জাস্ট এই ভিডিওটা শেয়ার করছি। সো কি বলছি, না টু কিপ মাইসেলফ বিজি অ্যান্ড হ্যাপি, নিজেকে ব্যস্ত রাখার জন্য এবং খুশি রাখার জন্য, বিজি অ্যান্ড হ্যাপি অ্যাট দ্য সেম টাইম, মানে একসাথে আমি ব্যস্ত তো থাকবোই তার সাথে সাথে কিন্তু আমি খুশিও থাকবো। অর্থাৎ আমি আমার সময়টাকে আমি এভাবে কাজে লাগাতে চাই, ফাঁকাভাবে সময় নষ্ট করতে চাই না। আই ওয়ান্ট টু ইউটিলাইজ মাই ব্রেক, আই ওয়ান্ট টু ইউটিলাইজ মাই ব্রেক, আমি এই যে সময়টা পেয়েছি সেটাকে আমি কাজে লাগাতে চাই, ইউটিলাইজ মানে ব্যবহার করতে চাই। হাউ ডু ইউ লাইক মাই আইডিয়া, তোর আবার এই আইডিয়াটা কেমন লাগলো, হাউ ডু ইউ লাইক মাই
আইডিয়া, যেহেতু তুই জানতে চেয়েছিলিস যে আমি কিভাবে কাটাবো, আমার কি প্ল্যান, তাই আমি তোকে জিজ্ঞেস করছি যে হাউ ডু ইউ লাইক দ্য আইডিয়া বা মাই আইডিয়া। তারপর কি বলছি, টেল মি ইয়র ওপিনিয়ন, তোর কেমন লাগলো সেই মতামতটা তুই আমাকে বলবি। টেল মি ইয়র ওপিনিয়ন ইন দা নেক্সট লেটার, তোর তরফ থেকে যে চিঠিটা আমি এরপর পাবো সেখানে কিন্তু তোর মতামতটা তুই অবশ্যই আমাকে জানাবি। এতটা লেখার পর জাস্ট আমার বডি অফ দ্য লেটার কমপ্লিট হয়ে গেল, এখানে আর অ্যাড করার কিচ্ছু নেই, চলে আসছি কনক্লুডিং স্ট্যানজাতে। তোমরা জানো আমি নর্মালি যেটা লিখে থাকি সেটা লিখছি, মোটামুটি একটা প্লেস থেকে লিখলাম, দেখো, নো মোর টুডে, আজ আর নয়, কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস বা কনভে মাই প্রণামও তোমরা লিখতে পারো, আমি জাস্ট এখানে রিগার্ডস লিখছি, আমার শ্রদ্ধা জানাস, কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টেক মাই লাভ, এবং আমার ভালোবাসা নিস। যেহেতু বন্ধুদের ক্ষেত্রে এই চিঠিটা, তাই আমি এখানে জাস্ট এগুলো কনক্লুডিং স্ট্যান্ডার্ডে অ্যাড করে এখানে জাস্ট কমপ্লিট হয়ে গেল। তাহলে কি বললাম, নো মোর টুডে, আজ আর নয়, কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টেক মাই লাভ। তো এতটা পর্যন্ত কমপ্লিট হলো, বাট এখনো কিছু স্ট্রাকচার বা কিছু ফরম্যাট আছে তোমরা জানো, তো চট করে এটা দেখে নাও, জাস্ট এটাকে ইরেজ করে আমি চলে আসছি নেক্সট পোর্শনে। সো আশা করি তোমাদের হয়ে গেছে, তো আমি এবার এটাকে ইরেজ করে দিচ্ছি। তো লাস্টে একটু মতো পোর্শন বাকি আছে কমপ্লিট করতে গেলে, যেটা অবশ্যই করতে হয়, কারণ চিঠিটা তো লিখলে চিঠিটা তো পৌঁছাতে হবে, তো তার জন্য তো একটা অ্যাড্রেস দিতে হবে, বা চিঠিটা কে লিখেছে সেটার তো একটা ব্যাপার চাই, আইডেন্টিটি চাই, তার জন্য কি ইয়ার্স, ইয়ার্স লিখে কি করবে, তোমরা নাম লিখবে, অর্থাৎ বন্ধুরা বন্ধুকে যে নামে ডাকে সেটা, মানে উইদাউট টাইটেল, নর্মাল যেরকম আমাদের নাম হয় সেরকম। তারপর জাস্ট এখানে এরকম একটা বক্স করে ফার্স্টে কি করতে হবে, ফ্রেন্ডস নেম, বন্ধুর নাম দিতে হবে, অর্থাৎ যে বন্ধুকে তুমি চিঠিটা লিখছো তার নামটা দিতে হবে। তারপর সি অবলিক ও, অর্থাৎ যেটাকে বলে কেয়ার অফ, কেয়ার অফ দিয়ে কি করতে হবে, গার্জেন্স এর নাম দিতে হবে, অর্থাৎ বন্ধুর যিনি অভিভাবক তার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর ভিল, মানে VILL, যেটা হচ্ছে ভিলেজের শর্ট ফর্ম, ভিলেজ প্লাস পোস্ট করে তোমার বন্ধু যে জায়গায় থাকে সেই জায়গাটার নাম দিতে হবে। তারপর ডিস্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট দিয়ে তোমার ওই জায়গাটার নাম দিতে হবে, এটা তীর চিহ্ন নাও করতে পারো, জাস্ট এভাবে একটা কলনও দিতে পারো, মোটামুটি অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে ফার্স্টে যে অ্যাড্রেসটা ছিল, তাহলে যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস, আর লাস্টে যে অ্যাড্রেস যেখানে চিঠিটা পৌঁছবে সেখানকার অ্যাড্রেস। সো এই ছিল এই টপিকের ওপর আমার ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও কোনো কনফিউশনস, কোনো ডাউটস থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার ভিডিও যারা এই প্রথমবার দেখছো, অর্থাৎ আমার নতুন দর্শক বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে তোমাদের কাছে। আমার পুরনো নতুন সকল বন্ধুদের আমি জানাই থ্যাংক ইউ, তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে থেকো। আমি আরও একবার বলে দিচ্ছি, আমি প্ল্যানিংটা আফটার মাধ্যমিক বলেছি, কিন্তু এইচএসের ক্ষেত্রেও সমানভাবে, যদি এই টপিকটা এইচএসের ওপর পড়ে তাহলেও কিন্তু চলবে। সো একটা জিনিসের ওপরই কিন্তু দুটো ম্যানেজ হয়ে যাবে। সো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো না কোনো নতুন টপিক নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি, থ্যাংক ইউ, বাই বাই।